নমস্কার, খবরের ঘন্টায় আপনাদের স্বাগত। সাথে আমি নন্দিতা। আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ খবর। 15 দিনে 13 বার বেড়েছে জ্বালানি তেলের দাম, তার কি প্রভাব পড়ল শিলিগুড়ির বাজারে? দিন দিন ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য, যার প্রভাব পড়েছে আমবাঙালির হেসে। এই মূল্য বৃদ্ধির প্রভাব লক্ষ্য করা যায় শিলিগুড়ি বিধান মার্কেটের বাজারেও। অন্য দিনের তুলনায় বাজার রয়েছে অনেকটাই ফাঁকা। সবজি থেকে শুরু করে চাল ডাল কিনতে আসা ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ জানালেন, বিগত কয়েকদিনে দাম বেড়েছে খাদ্য সামগ্রীর, তবে তেমনভাবে প্রভাব পড়েনি সবজি বাজারে। আবার কেউ কেউ জানান, তেমনভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না শিলিগুড়ির বাজারে। কিছু কিছু বিক্রেতার দাবি, মানুষের লাগামে রয়েছে সব জিনিসের মূল্য। তবে এক চাল বিক্রেতা জানান, বিগত কয়েকদিন ধরে সকালের সাথে সন্ধ্যের চালের দামের অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। দিন দিন বেড়েই চলেছে চালের দাম, যার প্রভাব পড়েছে সরাসরি শিলিগুড়ির বাজারে। প্রায় ক্রেতা শূন্য রয়েছে বাজার। পুরো বাড় গয়া হে ভাইয়া, আবি তো আবি মার্কেট মে ঘুসি হু, পতা নেই লেকিন শুননে মে সবজি কা ভাও বড়া হুয়া হে। হ্যাঁ, চামল ডাল তেল সব কা ভাও তো বড়া হুয়া হে। দিক্কত তো হো রা হে না ভাইয়া, পেসা বড় রা হে তো দিক্কত হো ভাই। মেইনটেইন তো আপ কেসে কর রে হে, কর রে হে দিক্কত হি হো রে হে বহুত হি জ্যাদা। তা তো নাই বলা চলে মার্কেটে, বিক্রি বাট্টা নেই অথচ বাজার বেশি, দাম বেশি চলে। কেমন হয় দাম এখন, কি করে কি বাড়ছে কি করে বলবো। সকালবেলা একদাম, বিকেলবেলা একদাম। সকালবেলা যে চাল নিয়ে আসতেছে 1800 টাকা বস্তা, সেই চাল বিকেলবেলায় আবার আনতেছি মনে করছে 1850-1900। কি করে কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে মোটামুটি কেজিতে তাও 5-6 টাকা বেড়ে গেছে। 5-6 কুইন্টালে 500-600 টাকা যে কোনো চালে। বিক্রি বাট্টা নেই অথচ চালের দাম বেশি, দাম বেশি, আমাদের বিক্রি বাট্টাই তো নেই। অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা মানে ভীষণ অসুবিধা। মোবাইল দেখে দেখে টাইম পাস করতেছি কিন্তু অথচ চালের দাম বেশি। কি জোরের চাল রা ওই, আবি তো জানা হাই নেই হুয়া হ্যাঁ। अभी सब्जी में कोई हाई इतना नहीं हुआ है, ठीक ठाक है हम लोग के लिए। जी में अभी तक हमको नहीं लग रहा है, ऐसे एक महीना से एक ही रेट है, एक ही चल रहा है। चीज़ में तो नहीं कह सकते उतना, पेट्रोल डीजल छोड़ के दूसरा चीज़ में नहीं बोल सकते। अब हाई भी हुआ है तो अब जो है सो करना ही पड़ेगा, उसके साथ चलना ही पड़ेगा। अनेक अनेक परिवर्तन हो गया, दाम बा दाम अनेक बेड़े गए। हाँ, अनेक बेड़े गए। तब सब्जी बाजार जेहेतु शीतकाल जस्ट पार होने, सब्जी बाजार एक स्टेबिलिटी अंत आ। কিন্তু অন্যান্য জিনিসপত্র বিশেষ করে মাছ মাংসের দিকে তো ছোঁয়াই যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। দৈনন্দিন মানে গ্রোসারির জিনিসপত্র, গ্রোসারির জিনিসপত্র ডাল, ডালের দাম প্রচণ্ড বেড়েছে, চিনি এই জাতীয়, তেল তো অবশ্যই বেড়েছে, সর্ষের তেল এবং অন্যান্য তেলও দাম বেড়েছে। মানুষের তো দেখুন, যেমন আমি আমি একজন রিটায়ার্ড লোক, আমার তো অসুবিধা হচ্ছেই। আমার আমার দৈনন্দিন মূল্যবৃদ্ধির ফলে খুবই খুবই অসুবিধা হচ্ছে, অনেক কারচার হচ্ছে, অনেক কারচার আছে। ধরুন সপ্তাহে মাছ খাওয়াটা, বাঙালির মাছ খাওয়াটা হয়তো সেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে একদিন দুদিন তিন দিনে এরকম। আমার নাম ভাস্কর দাস।